হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে আমি একটা খুবই অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু আইডিয়া পাবে যে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে বা যারা একটু আর কোথাও বেরোচ্ছে তারা নিজেদের বাচ্চার জন্য কী নিয়ে যেতে পারবে আর কীরকম টাইপের ব্যাগ নিয়ে গেলে তোমাদের সুবিধে হবে যেটা আমার খুব কাজে লেগেছে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক আমি আমি আমার এই ব্যাগটাতে কি কি নিয়ে যায় যখন বাইরে যায় তখন আমার এই ব্যাগটার মধ্যে কী কী থাকে যেটা আমার খুব হেল্পফুল লাগে আর রিসেন্টলি আমি এই ব্যাগটা কিনেছি আর ইউজও করছি তাই আমি বলতে পারি এটা খুবই ইউজফুল একটা ব্যাগ আমার লেগেছে যেহেতু আমার একটা বে বেবি আছে তো আমার অলমোস্ট আমার ব্যাগে অলমোস্ট জিনিস যেগুলো থাকে সেগুলো ও রিলেটেডই থাকে তো একটা বাচ্চাকে যখন কোথাও টুকটাক দশ মিনিটের জন্য যদি বাইরে নিয়ে যাওয়া হয় না তাও অনেক কিছু জিনিসই লেগে যায় তার উপর আবার এখন শীতকাল বুঝতেই পারছো ঠিক আছে তো যাই হোক তো আমি রিসেন্টলি বেড়াতে যাচ্ছি তো আমার এটা আরোই বেশি কাজে লাগবে আর এইটা বলবো খুবই স্পেশিয়াস একটা ব্যাগ মানে খুবই বড় একটা ব্যাগ বাট খুবই হ্যান্ডি আর কোয়ালিটি মাসে খুব ভালো ঠিক আছে তো এটা একটাই জিপ আছে আমার এমন ব্যাগ পছন্দ না যেটার অনেক জিপ আর একটা জিনিস খুঁজতে গেলে হাঁচড়াতে হয় ঠিক আছে কারণ তখন না খুব জলদি জলদিতে আমার জিনিসগুলো দরকার পড়ে তো তখন যদি অনেকগুলো চেন খুলতেই থাকি আর খুঁজতেই থাকি তখন খুব প্রবলেম হয় এমনকি ধরো আমি আমার হাজব্যান্ডকেও বলি যে ওটা একটু বের করে দাও তো তো হাজব্যান্ডও শুধু চেনই ঘাটতে থাকবে তো বেটার হবে একটা চেন খোলো আর ভেতরে অনেকটা কম্পার্টমেন্ট থাকবে দুটো তো সেটা আমার বেটার লাগে তো বাই ওয়ে এটা কিন্তু একটা ল্যাপটপ ব্যাগ হিসেবেও ইউজ করা যায় ঠিক আছে এটা একটা টোট ব্যাগ তো দেখো আমার এই ব্যাকগ্রাউন্ড মধ্যে কী কী আছে এই পেটারার মধ্যে কি কি আছে কি কি বেরোতে পারে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই যেটা দেখাবো সেটা হলো আমি সবসময় যখনই কোথাও বাইরে যাই তখনই চেরির জন্য আরেকটা সেট জামা আমি নিয়েই নিই আর এখন তো শীত আসতে চলেছে তাই একটা সোয়েটারও থাকে একটা ক্যাপও থাকে চেরিরগুলোই প্রথমে দেখে দিচ্ছি হ্যাঁ নেক্সট হাগিজ হ্যাগিজ ড্রাইপার তো থাকবেই ড্রাইপার থাকলেই ওয়াইফ ওয়াইফস তো থাকবেই হ্যান্ড স্যানিটাইজার এখানে আমার নেই বের করে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার থাকে নেক্সট যেটা থাকে একটা আমার ডায়েরি হ্যান্ডবুক চাই বলো না কেন আর পেন এটা একটা থাকে এটা আমাকে মাঝে মাঝে খুব দরকার পড়ে যায় ঠিক আছে তারপর একটা টিফিন বক্স এই টিফিন বক্সের মধ্যে না ড্রাই ফ্রুটস রাখা থাকে চেরি মাঝে মাঝে খুব পছন্দ করে এগুলো খেতে তো আর মাঝে মাঝে ও লেগে যায় শুধুমাত্র ড্রাই ফ্রুটসই রাখি এমন নয় কখনও ফল কেটে নিয়ে যায় তো এটা থাকে নেক্সট সেটা থাকে এটা একটু বড় লাগবে বাট এত বড়ো মধ্যে এমন কিছু জিনিস নেই কিছু ছোটোখাটো মেডিসিন আছে আর একটু আধটু লিপস্টিক বগেরা আছে যখন যদি ইউজ করতে বাইরে কোথাও যাচ্ছি তো এটা আমি নিয়ে যাই এটার মধ্যে আমার মেকআপের সামানও থাকে তো এটার খুলে দেখাচ্ছি না অনেক রকমের জিনিস আছে ঠিক আছে আর যদি কোথাও টুকটাক কাছে যেতে হয় তো আমার ব্যাগে অলওয়েজ একটা লিপ বাম থাকে হয়তো রিসেন্টলি আমি মামার্থে লিপ বাম খুব লুজ আর একটা কোম থাকে এই কোমটা চেরির আমার অতটা দরকার পড়ে না চেরির নেক্সট যেটা থাকে খুব ইম্পর্টেন্ট যেটা হলো পার্স থাকে পার্স খুব ইম্পর্টেন্ট তো এটা থাকে আর ইয়ারফোন আমার ব্যাগে আছে দেখছি এখন ইয়ারফোন থাকে আর আর কিছু নেই আপাতত আর ইন কেস আমার যদি তখন পিরিয়ড চলছে তো প্যাডস তো থাকেই নিয়ে যায় তো বাট এটা না অনেক বড় এটা দেখো দুটো পার্টিশন আছে ঠিক আছে তো এইটাতে তোমরা যারা অফিস যেতে চাও তারা এটাতে ল্যাপটপ রাখতে পারবে আর কোয়ালিটি মাসে খুব ভালো এটা আর এটা যে লেদারগুলো আছে না খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির লেদার আর বাই দ্য ওয়ে এই যে লেদারগুলো আছে তোমরা ভেবো না যেটা মানে এটা কিন্তু ভিগান আর এই যে কোম্পানিটা আছে জুক তো এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ড তো তার জন্য থামস আপ আর বাই ওয়ে তোমরা ডিসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করবো সেখানে আমার কুপন কোডটা দিয়ে দেবো তাহলে তোমরা ওখানে গিয়ে যদি কিনতে চাও এছাড়াও এদের অনেক রকমের ব্যাগ আছে ল্যাপটপ ব্যাগ আছে টোট ব্যাগ আছে ব্যাক ব্যাগ আছে পার্স আরও অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় তোমরা ওখানে গিয়ে অবশ্যই চেক করবে আর ইন্ডিয়ান যেহেতু তোমরা অবশ্যই এটাকে প্রমোট করতেই পারো আর যদি তোমরা দুটো ব্যাগ কেনো তাহলে ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড অফ পেয়ে যাবে আর আমার কুপন কোডটা ইউজ করলে তো তোমরা অফ পাবেই তো এটা আমার সিরিয়াসলি খুব ইউজফুল একটা ব্যাগ লেগেছে সিরিয়াসলি খুব ইউজফুল একটা ব্যাগ ঠিক আছে এরকম সাইডে এরকম আছে तो कमरेटार क्लोज लुकटा देखे ना তো ক্লোজ লুকে যাওয়ার আগে তোমরা প্যাকেজিংটা দেখে নাও এখানে দেখো প্যাকেজিংটাতে লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট ভিগান অ্যান্ড প্রাউডলি ইন্ডিয়ান তো এটা হলো এই ব্যাগটা আমি এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম এটা একটা টোট ব্যাগ টোট ব্যাগ কি অ্যাকচুয়ালি টোট ব্যাগ হচ্ছে একটা বড় ব্যাগ যেটাতে একটা জেপ থাকবে আর ভেতরে দুটো আলাদা কম্পার্টমেন্ট থাকবে দুটো আলাদা সেপারেটার থাকবে আর দুটো স্ট্র্যাপ থাকবে যেটাতে খুব ভালোভাবে তোমরা এটা ক্যারি করতে পারবে অনেক জিনিস থাকলেও অ্যাজ এটা তোমরা অফিস ব্যাগ হিসেবেও ইউজ করতে পারবে কারণ সেপারেটারটাতে তোমরা ল্যাপটপও রাখতে পারবে আর ভেতরটা দেখে নাও ভেতরটা হচ্ছে ওয়াটারপ্রুফ আছে আর সেপারেটারটাতে তোমরা ল্যাপটপ অ্যাজ অন্য কিছু জিনিস যেরকম আমি রেখেছিলাম সেরকম জিনিসও খুব ভালোভাবে অর্গানাইজ ওয়েতে রাখতে পারবে দুটো আলাদা পকেটস আছে যেটাতে তোমরা ফোনও রাখতে পারবে আর কোয়ালিটি মাসে তোমাদেরকে ক্লোজ লুক এই জন্যই দেখাচ্ছি তাহলে তোমরা এটার কোয়ালিটিটা খুব ভালোভাবে দেখতে পাবে বুঝতে পারবে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই হিট দ্য লাইক বাটন আর কমেন্ট করতে ভুলো না আমি পরের ব্লগে আবার দেখা করবো বাই